বিসমিল্লাহির রহমানির রহিম সুটিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আমি আজকে রান্না করতেছি কাস্টার্ড। এই যে 2 কেজি দুধ দিছি, 2 কেজি দুধের থেকে প্রায় 1.5 কেজি মতো করছি। দুধটা 2 কেজির থেকে প্রায় 1.5 কেজির মতো করছি, একটু ঘন করতে হবে। এখন চিনি দিয়ে দেব। পরিমাণ মতো যাই যে মিষ্টি খায়। বলো কালি তারপর কাস্টার্ডটা দিব। এই যে কাস্টার্ডটা আমি জাল করা দুধটা ঠান্ডা করে নিয়েছি, একটু নিয়ে ঠান্ডা করে এটার মধ্যে একটু গলাইছে। এখন এটা দিয়ে দেব। একটু গাঢ় করতে হবে, কারণ ফল দিলে কাস্টার্ডটা একটু পাতলা হয়ে যায়, তার জন্য একটু গাঢ় লাগবে। একটা বলকা নেব খালি। বলক নামবো, বলকটার জন্য অপেক্ষা করতেছি, তারপর ঠান্ডা করবো। বিসমিল্লাহির রহমানির রহিম সুটিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আমি আজকে কাস্টার্ড বানিয়েছি, ঠিক আছে। এই যে ঠান্ডা করলাম, এখন এই জায়গায় ফল আছে, আপেল, তারপর আঙ্গুর ফল, তারপর হইল তরমুজ। দুই রকমের আপেল, সাদা একটা লাল একটা, তরমুজ আর মালটা দিয়েছি অল্প। এখন এগুলো মিক্স করব। এই যে কলা নিয়েছি, এই যে একটু আইসক্রিম, তারপরে এটা হলো সাবুদানা, আলাদা করে সিদ্ধ করে রাখছি। পাতিলেই মিক্স করতেছি, কারণ হলো কাস্টার অনেক, আমার বাটিতে হবে না, ঠিক আছে। সাবুদানাটা পুরাটাই দিয়ে দেব। বানায় ফ্রিজে রেখে ঠান্ডা করে নিছি, ঠান্ডা করে এখন ফলগুলা মিক্স করছি, ঠিক আছে। কারণ এখনই 2 আন্ডা বাচ্চা আছে, সবাই খাবে।
দানাটা মনে হয় আর একটু লাগবে এক্সট্রা করে বেশি করছি এটা আমি আর একটা অন্য একটা কাজে লাগাবো এই কারণে আনুর রহিম সুইটিস কিচেন থেকে সবাইকে স্বাগতম আমি আজকে কাস্টার্ড বানাইলাম ঠিক আছে কিভাবে বানাইলাম এটা তো দেখালাম সাগু দিলাম সাবু দিলাম তারপর হলো অনেকে বলে সাগু অনেকে বলে সাবু আমার দেশের ভাষা হলো সাবু সাবুদানা ঠিক আছে তারপরে আপেল দুই কালারের আপেল লাল সবুজ তারপরে তরমুজ কলা তারপরে হলো মালটা এতটুকুই কিন্তু আনারটা দিলে আরো খুব সুন্দর হইতো কিন্তু আনারটা আমি পাই নাই কিছু করার নেই আমার এই রেসিপিটা যদি কারো ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্ত এই থাক আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ আর কত বলবো সাবস্ক্রাইবার করতে আমার মুখ ব্যথা হয়ে গেছে বলতে বলতে